ব্যাক টু মাইটিউব চ্যানেল আজ আমরা ক্লাস টুয়েলভের বিপরীত বৃত্তি অপেক্ষা সমূহ এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আমরা কথা বলবো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো তবে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকানটিকে প্রেস করে রাখতে পারো তো চলো আজ এই চ্যাপ্টারে নতুন কিছু শেখা যাক দীর্ঘতর ধর্মী দা কি বলছে

ক্যালকুলেশন করতে করতে তোমাদের চলে আসবে এসে গেছে তোমাদের মধ্যে আমি জানি সমস্ত হাইলি মাল্টি কত সমস্ত উপসর্গ উপ কি বলে অ্যাডজেকটিভ অ্যাডজেক্টিভ তোমাদের নামে লেগে থাকবে সমস্ত চ্যালেঞ্জের ছেলেবেলে তো আমরা জানি আর তাছাড়া সবই তো নিজেদের মধ্যে কোনো অসুবিধা হলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা জানাবে একদম অলওয়েজ তোমাদের জন্য আমি রেডি তাহলে এখন আমরা ক্যালকুলেশন ফিরে আসি তাহলে কদিন বাস তাহলে কী পাচ্ছি এ প্লাস বি মাইনাস এ ইন্টু টেন স্কোয়ার এক্স বাই টু আর মাইনাস মানুষের প্লাস বি ইন্টু টেন স্কোয়ার এক্স বাই টু গুণ করে দিচ্ছি আর নিচে কী পাবো এ প্লাস বি প্লাস এ টেন স্কোয়ার এক্স বাই টু প্লাস মানুষে মাইনাস বি ইন্টু টেন এক্স বাই টু শুন শোন কজ ইন বাস এগুলো এক পাশে নিয়ে আসছি তাহলে এ মাইনাস এ টেন স্কোয়ার এক্স বাই টু প্লাস বি প্লাস বিয়ার্ক্স বাই টু বাই এ প্লাস এ টেন স্কোয়ার্স প্লাস বি মাইনাস বি টেন স্কোয়ার এক্স বাই টু সোশ্যাল শুনে কিনবাস আমি এখন এর মধ্যে থেকে আমি এ কমন নিতে পারি তাহলে এ কমন লেখা থাকছে ওয়ান মাইসার এক্স বাই টু প্লাস দুটোর মধ্যে থেকে আমি বি কমন নিতে পারি তাহলে বি নিলে কমিনে কিছু ওয়ান প্লাস টু সেম জিনিস নিচে আমি এই দুটোর মধ্যে থেকে এ কমন নিতে পারি তাহলে এ নিলে কি পড়ে থাকছে ওয়ান বাই টু আর এই দুটোর মধ্যে থেকে আমি কি কম নিতে পারি বি তাহলে বি কমন নিলে কি পরে থাকবে ওয়ান মাইনাস এখন আমরা কি জানি সে কোয়ার থেকে মাইনাস থেকে ওয়ান তাহলে সে কোয়ার থেকে সময় কি লিখতে পারি ওয়ান থেকে তাহলে এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার পরিবর্তে কত আছে এক্স বাই টু লেখান থেকে তাহলে থিটার পরিবর্তন তাহলে কত লিখব এক্স বাই টু তাহলে এখন এই জিনিসটার পরিবর্তন কত লিখতে পারি সেক স্কোয়ার এক্স বাই টু তাহলে তাই লিখছি তাহলে কজ ইন বাস এ মাইনাস এই টেন স্কোয়ার এক্স বাই টু এর পরিবর্তন লিখছি সাইন স্কোয়ার এক্স বাই টু বাই কজ বস এক্স বাই টু প্লাস বি সিক স্কোয়ার এক্স বাই টু বাই আবার এই জিনিসটার পরিবর্তন তাহলে লিখতে পারি পারে সেক্স বাই টু তাহলে এন্টু সিক স্কোয়ার এক্স বাই টু প্লাস বি ইন্টু আবার এইটার পরিবর্তন লিখছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু বাই 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 স্কোয়ার এক্স বাই টু আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো ঠিক আছে

কস ইন বাস এই কজ এক্স বাই টু কজ এক্স বাই আছে এখানেও কজ স্কোয়ার এক্স বাই টু আছে এখানেও কজ স্কোয়ার এক্স বাই টু আছে তাহলে তুলে দিতে পারি তাহলে কি পাবো এবার একটা ফর্মুলা জানতে হবে যে থেকে মাইনাস টু থিটা তাহলে কজ স্কোয়ার পরিবর্তে এখানে কত আছে এক্স বাই টু বাই টু তাহলে পরিবর্তে কত লিখবো এক্স বাই টু তাহলে কজ এক্স বাই টু মাইনাস সাইড এক্স বাই টু ইজিক টু টু ইন্টু পরিবর্তে এখন কত আছে

প্লাস টেন থেটে গেল জিরো আমাকে প্রমাণ করতে হবে তাহলে বাম পক্ষে লিখে নিয়েছি টেন টু টেন বাস আনজেলোট ওয়ান প্লাস কথ বাই ওয়ান প্লাস টেন থিটা লিখতে পারি টু বাই পারি কারণ টু টু কেটে গেলে অবশ্যই পড়ে থাকবে বাই ওয়ান থেকে লিখছি বাই টু টু ইন্টু সেটা বাই টু এবার একটা ফর্মুলা আমাদের যেমন জানতে হবে যে আমরা কি জানি ওয়ান প্লাস কস টু থিটা টু থ্রুস থিটা তাহলে এখন এখানে থ্রিটার পরিবর্তে কত আছে ওয়ান প্লাস কস টু থিটা থ্রিটা পরিবর্তন কত আছে থিটা বাই টু তাহলে এখানেও তাহলে কি লিখবো টু বাই টু তাহলে লিখছি এই জিনিসটার পরিবর্তন তাহলে লিখবো টু কজে বাই টু আর নিচে কি আছে ওয়ান মাইনাস কস টু থ্রা ওয়ান কি হয় টু সেন্স কথাটা তাহলে ওয়ান মাইনাস কস টু থিটা তাহলে এখানে থ্রিটার পরিবর্তে কত আছে থিটা বাই টু তাহলে এখানেও থ্রিটার পরিবর্তে কত লিখবো থিটা বাই টু তাহলে লিখছি টু সাইনাস বাই টু প্লাস টেন থিটা শোন শোন টেন টু টেন

আন্ডারোড ওয়ান প্লাস কস এক্স প্লাস আন্ডারোড ওয়ান মানস কস এক্স বাই আন্ডারোড ওয়ান প্লাস্স মাস আন্ডারোড ওয়ান মানস কস এক্স একটু বাই ফোর প্লাস এক্স বাই টু আমাকে প্রমাণ করতে হবে যেখানে এক্স সেভেল জিরো থেকে আমরা ডাইরেক্ট বাম্পকে চলে ওয়ান প্লাস যেটা লিখে তাহলে সময় সময় ক্যানভাস আন্ডারোড ওয়ান প্লাস এই এক্সটা ইলেকট্রে টু এন্টু এক্সাই টু প্লাস আন্ডারোড ওয়ান মানস আবার এক্সট্রা ইলেকট্রে টুয়েন্টি এক্স বাইট আন্ডারোড ওয়ান প্লাস কস টু এন্টু এক্সট্রা ইলেকট্রে টুয়েন্টি এক্স টু টু টুকে আছে সে এক্স ফিরে পাবো

এইবার আমরা আর ট্যানের ফর্মুলা ফেলার জন্য আমাকে করতে হবে এক মাসে আনতে হবে তাহলে কি স্যানকে কস দিয়ে ভাগ করলে আমরা ট্যান পাই প্রত্যেককে পথকে তো ভাগ করলে হবে না ভাগ করলে প্রত্যেকটা পথকে করতে হবে তাই আমি প্রত্যেকটা পথকে কস এক্স বাই দ্বারা ভাগ করে পাই তাহলে কস এক্স বাই

টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন এন টু টেন বি এ জেগে যদি কত আছে ওয়াই বাই ফোর আর বিএ জেগে কত আছে এক্স বাই টু তাহলে আমরা এই জিনিসটা কি লিখতে পারি আমি তোমাদের সব সময় একটা কথা আমি বারবার বলবো যে যদি কোথাও তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো তাছাড়াও আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে এসেও তোমরা তোমাদের প্রবলেমের কথা জানাতে পারো বাট একটা প্রবলেম হচ্ছে কি আমি সব সময় গ্রুপে আসলে আমি সবার প্রবলেমটা সলভ করতে পারি না কারণ আমি তো নিজে অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকি তোমরা গ্রুপে আসবে তোমরা তোমাদের প্রবলেম দিয়ে রাখবে সেটা যদি বইয়ের প্রবলেম হয় অবশ্যই তোমরা সঙ্গে সঙ্গে সলিউশন পেয়ে যাবে যখনই আমি টাইম পাবো তার সলিউশন আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো সো গাইস যদি কোনো রকম কোনো প্রবলেম হয় হয় তোমরা কমেন্ট সেকশনে যাবে না আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসবে ঠিক আছে আশা করি কোনো প্রবলেম হবে না এবার আমরা অঙ্কে ফিরে আসি তাহলে অঙ্কে কী বলছো তাহলে এই জিনিসটা পরিবর্তে আমরা এই ফর্মুলা যে তাহলে লিখতে পারি টেন এ প্লাস বি তাহলে এ জায় পাই বাই ফোর আর বিএয়ে কত আছে এক্স বাই টু অ্যাটলিস্ট টেন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু মানে এই ক্যানভাসে এই কেটে যাচ্ছে তাহলে কী পড়ে থাকছে ফাইভ বাই ফোর প্লাস এক্স বাই টু আর তো তোমাকে প্রমাণ করতে বলেছিল তাহলে প্রমাণ হয়ে গেল আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো নেক্সট উইডে পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে তো থ্যাংক ইউ